সিধু কানু বিরসা ইউনিভার্সিটি যা পুরুলিয়া ইউনিভার্সিটির নামে পরিচিত। এই ইউনিভার্সিটি পুরুলিয়া জেলা তথা পশ্চিমবঙ্গের একটি গর্বের বিষয়। এই সিধু কানু ইউনিভার্সিটি অর্থাৎ পুরুলিয়া ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ তথ্য আছে, যে তথ্যগুলো আমাদের জানা একদম ইম্পর্টেন্ট। এই তথ্যগুলো আমাদের পড়াশোনার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন চাকরির পরীক্ষা অর্থাৎ জেনারেল নলেজের ক্ষেত্রেও অনেক কাজে লাগবে। এ হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিন। প্রথমে আমি ব্রাউজারটা ওপেন করব। আপনারা এটা মোবাইলও দেখতে পারেন, মোবাইল খুব সুন্দর দেখাবে। ডেস্কটপ মোডে দেখুন অথবা এমনি জেনারেলভাবে দেখলেও চলবে। প্রথমে আমি এখানে গুগলে লিখব পুরুলিয়া ইউনিভার্সিটি, পুরুলিয়া ইউনিভার্সিটি, পুরুলিয়া ইউনিভার্সিটি লিখতে চলে এসছে। এখানে লেখা আছে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, কারণ skbuac.in এটা হচ্ছে অরিজিনাল। এখানে ক্লিক করলেই আমরা পুরুলিয়া ইউনিভার্সিটির ভিতরে চলে আসবো। দেখুন দুর্দান্ত একটা ওয়েবসাইট, খুব সুন্দর আছে। প্রথমে আমরা এই ওয়েবসাইটের যে খুঁটিনাটি জিনিস সব কিছু আপনাদের দেখাবো, উপর থেকে নিচ পর্যন্ত। দেখুন অনেকগুলো মেনু আছে, হোম মেনু, অ্যাবাউট, অ্যাডমিনিস্ট্রেশন, অনেক মেনুগুলো আছে। উপরে ই লার্নিং, ই কন্টেন্ট, অনেক কিছু আছে। আমি প্রথম নিচে নিচে যাই। দেখুন এই হচ্ছে সিধু কানু ইউনিভার্সিটির যে বাইরের গেটটা, খুব দুর্দান্ত আছে, পুরুলিয়ার গর্ব হচ্ছে। এবং প্রথমে একটু নিচের দিক যায় দেখ কী কী আছে। নিচের দিক যায় কমার্স, অ্যাডমিশন, দেখুন অ্যাডমিশনের ব্যাপার আছে। তারপর নিচে নিচে যাই, উপরে পাবো, তবু আমি নিচে একবার দেখে নিই। এখানে দেখুন NASCVCET, SKBU, খোখো টিম, এখানে অ্যানুয়াল পিজি মিট, এখানে দেওয়া আছে SK খোখো টিম। এইভাবে ওয়েবসাইটটা দেখুন খুব সুন্দর বানানো আছে। এখানে দেখুন ক্রিকেট টিম আছে, ইন্টার কলেজ ক্রিকেট টুর্নামেন্ট, ইন্টার কলেজ কাবাডি টুর্নামেন্ট, এখানে আছে প্লান্টেশন ডে সেলিব্রেট, এইভাবে করা ছ নাচের আছে। বাহ, এই সুন্দর। এরপরে নিচে দেখুন আপনারা খুব সুন্দর কিছু ইম্পর্ট্যান্ট লিঙ্কস দেওয়া আছে। যেমন দেওয়া আছে বিদ্যালক্ষ্মী পোর্টাল, এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে বিদ্যালক্ষ্মীর যে ওয়েবসাইটটা আছে সে বিদ্যালক্ষ্মী ওয়েবসাইট চলে যাবো। এখানে কন্যাশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্পের যে আছে সে ওয়েবসাইটটা সে ওইখানে চলে যাবো। অ্যাফিলিয়েটেড কলেজ, এই সিধু কানু বিরসা ইউনিভার্সিটি অর্থাৎ পুরুলিয়া ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলো আছে সেই কলেজগুলোর নাম এখানে পাবো আমরা, অ্যাফিলিয়েটেড কলেজেস। তখন এই ক্লিক করলেই আমি সব কলেজগুলোর নাম পেয়ে যাবো। তখন অ্যাফিলিয়েটেড কলেজ, জেনারেল ডিগ্রি কলেজ দেওয়া আছে 1 নম্বর, অচ্ছুরাম মেমোরিয়াল কলেজ আছে, তার অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, ফ্যাক্স আছে, সব কিছু দেওয়া আছে, ইমেল আইডি পর্যন্ত দেওয়া আছে। 8 নম্বর কলেজ, এভাবে আলসা কলেজ, বদরামপুর কলেজ, বান্দওয়ান মহাবিদ্যালয়, বড়াবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজ, বিক্রমজিৎ গোস্বামী মেমোরিয়াল কলেজ, চিত্ত মাহাতো মেমোরিয়াল কলেজ, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, জগন্নাথ কিশোর কলেজ, আরও এইভাবে অনেকগুলো কলেজের সব কলেজের নাম আছে। কোটশিলা মহাবিদ্যালয়, কাশীপুর, মহাত্মা গান্ধী কলেজ, মানভূম বিদ্যালয়, সবগুলো কলেজের নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয়, সুশাচার্য কলেজ, সেই কলেজ, সব কলেজগুলো, নিস্তারিণী কলেজ, সব কলেজগুলোর ডিটেলস, অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে। এরপরে আবার আমি হোমে যাই, হোম। এরপর কী পাবো, দেখো অনেক কিছু দেওয়া আছে। এই যে নোটিশ বোর্ড, এখানে নোটিশ বোর্ড আছে, আমরা উপরে এখানে নোটিশ পাবো। এই নোটিশে যে মেনুটা আছে সেই নোটিশ অর্থাৎ কলেজ, এই যে ইউনিভার্সিটির সব ধরনের নোটিশ এখানে পাওয়া যাবে। এখানে আপনারা ওই যে রিক্রুটমেন্ট, ইউনিভার্সিটি কোনো সময় চাকরির রিক্রুটমেন্ট বেড়ায়, এই নোটিশ এখান থেকেই পেয়ে যাবেন চাকরির যে যত রকম ইনফরমেশান। এরপরে যাই আবার হোমে যাই, এই যে নোটিশ দিয়ে আছে পুরানো পুরানো নোটিশ, আবার হোমে যাই। হোমে গিয়ে দেখি এখানে কোর্স, দেখুন আমাদের জন্য এই কোর্স কী কী কোর্স আছে, সেই কোর্সের সম্বন্ধে দেওয়া আছে, পিএইচডি অ্যাডমিশন, এসব কোর্সের নামগুলো আছে। এখানে আছে পিজি ডিপ্লোমা, পিজি ডিপ্লোমা, ডিপ্লোমা সার্টিফিকেট কাজে লাগবে। দেখুন অনেক ছবি দেওয়া আছে, এই যে নিচের লিঙ্কগুলো আছে, এখানে আবার অনেকগুলো আছে এক্সটার্নাল লিঙ্কস, আইওসিস, আইওসিস এটা ওই যে SC ST দের ওইসব, ওইটা হচ্ছে মনে হচ্ছে
ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়ো টেকনোলজি, এগুলো এক একটা এক্সটার্নাল লিঙ্ক। এখানে ক্লিক করলে আমরা ওই ওয়েবসাইট চলে যাবো। আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের, এটাতে ক্লিক করি, এই যে ওএসএসএর সে ওএসএস ডট গভ ইন, ওইখানে ওয়েবসাইটে আমি পৌঁছে যাচ্ছি ডাইরেক্ট, আমাকে কোথাও যেতে হচ্ছে না। ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দেওয়া আছে। এখান থেকে আমরা এই ডিপার্টমেন্টের যে চাকরি বেরোবে সেগুলো আমরা খবর পেয়ে যাবো, অ্যানাউন্সমেন্ট দেখা আছে। আবার যাই, ওইখানে অনেকগুলো ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া আছে, গভর্নমেন্ট ইম্পর্টেন্ট লিঙ্ক, এই যে বিদ্যালক্ষ্মী পোর্টাল, এখানে ক্লিক করলে আমি বিদ্যালক্ষ্মীর ওয়েবসাইটে আমি পৌঁছে যাব। বিদ্যালক্ষ্মী ওয়েবসাইট যে দেওয়া আছে, বিদ্যালক্ষ্মী, বিদ্যালক্ষ্মী, এখানে অনেক কিছু ইনফরমেশন পাবে। আরও দেখি কী কী আছে, এসব মানে অনেক কিছু আছে এখানে, এখানে অ্যানাউন্সমেন্ট, অনলাইন এসকেবিউ, অনেক কিছু আছে, এটা দেখতে হবে, অনেক কিছু জানতে। এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য, আপনারা ইন্টারনেটে ভালো ভালো ওয়েবসাইট দেখুন, অনেক কিছু শিক্ষার, অনেক কিছু নলেজ পাবেন, তাই আপনারা সবসময় ইন্টারনেটকে কাজে লাগান।